হ্যালো ভিউয়ার্স, আমরা আবারও চলে আসলাম ইরানি বুরকা হাউস মধুবন সুপার মার্কেট 66 নম্বর দোকানে সাব্বির ভাইয়ের কাছে। সাব্বির ভাই, কী অবস্থা? অনেকদিন পর আবারও রিভিউ নিতে আপনার এখানে চলে আসলাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। আপনার কী অবস্থা? ব্যবসা বাণিজ্যের কী অবস্থা? আপনার ওই যে নতুন কানেকশন শুনলাম আনছেন, এর জন্য আমি আবারও আসলাম আপনার কাছে। নতুন কানেকশন কি কি আনছেন আমাদেরকে একটু দেখান তো। নতুন তো আসে প্রত্যেক সপ্তাহে, নতুন নতুন মাল আসে তো আসছে। এই সপ্তাহে কিছু নতুন কালেকশন আসছে, আনকমন কিছু মাল আনছি আমরা। আচ্ছা ভাইয়া, তাইলে দেখান আমাদেরকে। আমরা দেখতে পাচ্ছি সাব্বির ভাই এখন আমাদেরকে নতুন একটা কালেকশন দেখাচ্ছেন। ওইটা গিয়ার কত ভাই? ১৮০ ইঞ্চি দেখতেছেন ভিউয়ার্স, এই গেটটা কত বড়। আমি যতটুকু পারতেছি দেখাচ্ছি আপনাদেরকে, গেটটা অনেক বড় ভাই। এই স্টোনগুলা কি, ওইগুলা কি ছুটে যাবে নাকি থাকবে? এই স্টোনগুলা কোরিয়ান পাথর, স্টোনগুলা হচ্ছে কোরিয়ান পাথর। এগুলা আপনি শ্যাম্পু ওয়াশ করলে 2-3 বছর যাবে। শ্যাম্পু ওয়াশ করলে ভিউয়ার্স আপনারা তো শুনতে পারলেন, আমরা সবাই অনেকে কি করি এইগুলা সাবান দিয়ে ওয়াশ করি। আসলে সাবান দিয়ে ওয়াশ করলে যে সমস্যাটা হয়, কাপড়ের কালারে এফেক্ট আসতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে, পাথরটাও পড়ে যেতে পারে। কারণ আমরা জানি যে কাপড় কাচার যে সাবনগুলো ওইগুলোতে প্রচুর পরিমাণ ক্ষার থাকে, এর জন্য ওইটা শ্যাম্পু ওয়াশ করলে অত্যন্ত ভালো হয়, কালারের জন্য ভালো হয়, তারপর কাপড়ের জন্য ভালো হয়। দেখেন ভিউয়ার্স, হাতাটাও অনেক সুন্দর, আর আসলে কালারটা কিন্তু অনেক জোস, আর স্টোনগুলো কি চকচক করতেছে। আচ্ছা ওই যে পাথরটা কি ভাই? ওইটা কোরিয়ান পাথর। এই যে ভিউয়ার্স আপনারা পাথরগুলো দেখেন, এইগুলো অত সহজে ছুটবে না। আর সাব্বির ভাই আমার ব্লগ থেকে তো ব্যাকসাইডেও কিন্তু সেম কাজ, এই যে পাথর টাথর আছে ব্যাকসাইডে, পাথর আছে ব্যাকসাইডটা একটু সুন্দর করে দেখান তো ভাই। দেখেন ভিউয়ার্স ব্যাকসাইডেও পাথর আছে, আর ওই পাথরগুলো অনেক ভালো মানের। আচ্ছা আমরা দেখতেছি ভাই, এটার মধ্যে কালার কী কী আছে? হ্যাঁ সেটা তো অবশ্যই সাব্বির ভাই, আমি অনেকে ধন্যবাদ জানাই আমার ভিউয়ার্সদেরকে, যারা অনেকে আমাকে কমেন্ট করছে যে আপনার ওইখানে কাপড়গুলো নিয়ে অনেক নিচে বা অনেক ভালো লাগছে ওদের কাপড়। আরও বিশেষ করে আমার অনেকে কমেন্ট করে যে আমার কোথায় কাজে মিল থাকে বা আপনার কাপড়ের কোয়ালিটি অনেক ভালো, যারা কমেন্টে জানিয়েছেন আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ। আর আগে যেটা দেখেছি বুরকার, ওই বুরকার আর একটা কালার আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। চলেন ভিউয়ার্স, এখন এইটার প্রাইসটা সম্পর্কে একটু জানি, ডিটেলসটা একটু বলেন ভাই, এটার প্রাইস কত, মানে আপনাদের বিক্রি করার প্রাইসটা কত এটার? এটার প্রাইস বলবে আমাদের কাস্টমার প্রাইস হচ্ছে কি আমরা 1850 টাকা, যদি কেউ আসে কিছুটা ছাড় দেওয়া যাবে। ওইটা কাস্টমার প্রাইস হচ্ছে 1850 টাকা। আর যদি কেউ আমার ব্লগের কথা বলেন যে ফাহিম হোসেন জুবায়ের ভাইয়ের ব্লগ শুনে বা দেখে আসছি, তাহলে আপনারা কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর ওই যে হাতাটা দেখেন, অনেক জুসি একটা কালার, আর স্টাইলিশ আবায়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বুঝতে পারছি। আচ্ছা সাব্বির ভাইয়া, যদি আমার নাম বলে কেউ ঐশা যদি বলে যে ফাহিম ভাইয়ের ব্লগটা দেখে আসছি, তাহলে আপনি স্যাক্রিফাইস করবেন তো? অনেক কাস্টমার তো আসেই। হ্যাঁ বুঝতে পারছি, প্রত্যেক দিনই কাস্টমার আসে। আমার ইউটিউব থেকে কি আসে? অবশ্যই ইউটিউব থেকে আসে, অনেক কাস্টমার আসে। আচ্ছা প্রতিদিন কি 2-4 জন আসে ইউটিউব থেকে? প্রত্যেকদিনই আসে, 2-4 জন আসে। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো। আমি অত্যন্ত ধন্যবাদ জানাই যারা আমাদের আমাদের ভিডিও থেকে রেসপন্স করতেছেন। এই বুরকার মধ্যে আর একটা কালার আছে, ওইটা কি কফি কালার নাকি কি বলে? হ্যাঁ এটা কফি কালার, আপনারা যদি চলে আসেন তাহলে অবশ্যই পাবেন, কফি কালার আছে। তারপর কি বলে ওইটা, মেহেদি কালার না ভাই? মেহেদি কালার আর এইটা লাক্স কালার, তিনটা কালার আছে। আচ্ছা ভাইয়া মনে করেন এই কাপড়টা কি? ওইটা কাপড়টা কি অনেক সফট দেখতেছি কাপড়টা, চেরি কাপড়। এটা হচ্ছে দুবাইয়ের চেরি কাপড়। আর অবশ্যই আপনারা তো যারা কিনতে আসবেন অবশ্যই তো দেখবেন, আপনারা কাপড়ে হাত দিলে বুঝতে পারবেন যে আসলে ওইটা
গুণগত মান ইউজ করতে পারবেন, আয়রন লাগবে না, আয়রন ছাড়াও এটা ইউজ করতে পারবেন, এটাও তো সহজে নষ্ট হবে না বা আচ্ছা আচ্ছা মীর ভাই আচ্ছা এটার সাইজ কি কি আছে আপনাদের কাছে? 52, 54, 56 সাইজ আছে, স্টক সীমিত। আচ্ছা অনেকে দেখা গেছে, আসলে আমার ভিউয়ার্স অনেকদের সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা অনেক সময় দেখা যায় যে ব্লগটা দেখে আসেন, আসলে সাব্বির ভাইয়ের অনেক কাস্টমার থাকার কারণে অনেক সময় মালটা আসলে আপনাদেরকে দিতে পারেন না, কারণ স্টক ফুরিয়ে যায়। তো যারা এই বুরকাগুলো দেখে মনে করেন চুয়ে জইছে, নেওয়ার ইচ্ছা আছে, তাড়াতাড়ি যোগাযোগ করবেন, না হলে কিন্তু ইতিমধ্যে আমি শুনেছি গত সপ্তাহে দুইজন না তিনজন আইসা কাপড় পায় নাই বা বুরকা পায় নাই, কারণ ওই যে স্টকে মাল ছিল না, উনি এমনিতেই তো পূজা, তারপর পূজা ছাড়াও এমনিতে ওনার রানিং দোকান প্রতিদিন অনেকে ভালো বিক্রি হয়। তো তানোর এই যে ইয়াটা কি যে সবসময় কিন্তু চাহিদা মতো কাপড় থাকে না, যে কোনো জিনিসের চাহিদা যদি একটু বেশি থাকে তাহলে ওইটা যোগান দিতেও কষ্ট হয়। তো ভালো জিনিসের তো ভালো চাহিদা থাকবেই, সের জন্য বলছি ভিউয়ার্স আপনারা যারা যারা চয়েস হবে নিতে আগ্রহী, আপনারা যত দ্রুত সম্ভব চলে আসবেন ইরানি বুরকা হাউস সিলেট মধুবন মার্কেট 66 নম্বর দোকান নিচতলা। এই যে হাতাটা, আচ্ছা ভাই এই সাইজটা অ্যাকুরেট না আপনাদের? অ্যাকুরেট সাইজ 54, 56 সাইজের হয়, তিনটা সাইজই আছে আমাদের কাছে অ্যাভেলেবেল, কালার আছে তিনটা। আচ্ছা আচ্ছা তাহলে আমরা অনেক ভিন্ন ডিজাইনের আছে কালেকশন, সবগুলো তো আর ভিডিওতে দেওয়া যায় না। হ্যাঁ, তারপরে এই সাব্বির ভাই আরেকটা কথা বলছে যে আসলে এই যে আমরা যে 5-10 মিনিটের যে ভিডিওগুলো করি বা 15 মিনিটের যে ভিডিওগুলি করি, ওই ভিডিওতে তো মনে করেন সবগুলো রিভিউ দেওয়া যায় না বা ওইটা সম্ভবও না, কারণ হচ্ছে যে এইটাই যে একটা দুইটা নিয়ে কথা বললেই কিন্তু 5-10 মিনিট চলে যায়, সেই জন্য আমরা অনেক কিছু আপনাদেরকে রিভিউ দিতে পারি না। আপনারা দোকানে চলে আসবেন, এইখানে অনেক কিছুই আছে, আপনাদের চাহিদা মতো ইচ্ছা মতো নিয়ে যেতে পারেন, এখানে স্বল্প মূল্য থেকে উচ্চতম মূল্য সবগুলাই আছে, আর প্রতি সপ্তাহে সপ্তাহে ওনারা আপডেট মাল উঠান, তাহলে আপনারা সবাই আসলে এইখান থেকে পাবেন। আর সাব্বির ভাই আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান, বলতে চাইলে বলেন। দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে আমার চ্যানেল থেকে যারা আসবেন তারা আমাদেরকে বললেন চ্যানেল থেকে আসেন, আর অবশ্যই কম রাখার চেষ্টা করবো, ভালো ভালো করে নিত্য নতুন মাল পাবেন, আর আমাদের চ্যানেলের সাথে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আশা করি সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফিজ ভিউয়ার্স।